নমস্কার, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমাদের জোডিয়াক টিভি সম্পর্কে আমরা যাব মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছ থেকে আমাদের জোডিয়াকের শুভেচ্ছা বার্তা শুনে নেব। বিভিন্ন চ্যানেল থেকে আসে আমাদের কাছে দীর্ঘদিন ধরে, এটা আমাদের অভ্যাস, কিন্তু এমন করে মানে নিজের কথা জানার, মানে আমার নিজের জীবন সম্পর্কে বলা, আমার অনুভূতির কথা বলা, আমার ভালো লাগার কথা বলার সুযোগ খুব কমই আসে। আমি ধন্যবাদ জানাচ্ছি জোডিয়াক টিভিকে তারা এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি জানি না আমার কথা শুনে কারো ভালো লাগবে কি খারাপ লাগবে, তবে মন খুলে আমার যা ভালো লাগা আমি তা জানালাম। আর আমি এই জোডিয়াক টিভির মাধ্যমে এর দর্শকদের, শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব এই টিভি আর মানুষের মনের কথাগুলি তুলে ধরতে পারবে মানুষের কাছে। অনেক ধন্যবাদ দাদা, কারণ আমাদের এই টিভিটা শুধুমাত্র সাংস্কৃতিক জগৎকে কেন্দ্র করে, আমাদের এই টিভি চ্যানেলে কোনো জ্যোতিষীর চ্যানেল নয়, এটা শুধুমাত্র 24/7 আমাদের চলে সাংস্কৃতিক গান, কবিতা, নাচ এবং এই সমস্ত আপনাদের মতো বিশেষ বিশেষ মানুষের কথা। তাদের কথা মানে কি, তারা যে রোলটা প্লে করে সেই রোলের বাইরে গিয়ে তাদের অন্তরের কথা, তাদের সাধারণ মনের কথা আমরা প্রকাশ করবার, আপনাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি সেটাই বললাম যে আমার এইসব কথাগুলো তো লোককে আমি মাইকে বলে বলে বেড়াতে পারবো না, আজকে তুমি জিজ্ঞেস করলে বলে বললাম, আর সেটা মানুষ জানবে। তবে কিছু কিছু জেনে গেছে, মানুষ একবারে জানে না তা নয়, কারণ আমি তো এই সমাজের মধ্যে থেকেই বড় হয়েছি এবং এই কাজগুলো করেছি, সোশ্যাল ওয়ার্ক করেছি, নাটক করেছি, তারপরে গানের ট্রুপ করেছি, থিয়েটারের গ্রুপ করেছি, এরকম করে করে আস্তে আস্তে বড় হয়েছি। তারপরে এখন আর অতগুলো করা সম্ভব হয় না, মন্ত্রিত্ব করাটা খুব বড় কাজ আর মানুষের সঙ্গে থাকাটাও বড় কাজ, লেখালেখিটা কিন্তু আমার নেশা। এবার আমার ডাক্তারবাবু পর্যন্ত বলে দিয়েছে যে যদি নিজের মনটাকে সচল রাখতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক দিন লিখে যাবেন, পড়তে পারবেন এবং এই ধরনের কাজ করে যেতে পারবেন। তাই আমি কালকেও একটা কবিতা লিখেছি, রেগুলার কোর্সে আমি কবিতা লিখি, প্রবন্ধ লিখি, এটা আমার কাজ। আচ্ছা, আরেকটা কথা যে তরুণ প্রজন্মের কাছে আপনার কি বার্তা? একটা বার্তা হচ্ছে যে প্রথমত যে জীবনটা প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে চলে আসবে এবং সেটা বাধ্য আসতে, তীব্র জনসংখ্যা বৃদ্ধি, কিন্তু সেই তুলনায় অ্যাভিনিউ কোনোদিনই তৈরি হবে না আমাদের মতো দেশে, ইউরোপ নয়, যেখানে জনসংখ্যা কমের দিকে যায়। আমাদের জনসংখ্যা তীব্রভাবে বাড়ছে, জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই পরিমাণ অ্যাভিনিউস তৈরি করা কষ্টকর, ফলে তীব্র প্রতিযোগিতার সামনে এসে দাঁড়াতে হবে প্রত্যেকটি মানুষকে, মেয়ে ছেলে সকলকে। অর্থাৎ নিজের ভবিষ্যৎ জীবনটাকে তৈরি করার জন্যে তার কমিটমেন্ট, তাকে উপলব্ধি করে এগিয়ে যাওয়া, এই গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে দিলে কিন্তু জীবনে পরবর্তীকালে অনেক দুঃখ থাকে। সেই জন্যে আমিও, আমরা খুব যে বড় মাপের লেখাপড়া শিখে তা হয়েছি না, কিন্তু আমার একটা অন্য জায়গা ছিল, চাকরি পেয়ে গেছি, আমি বক্সিং করতাম, মোটামুটি নাম ডাক ছিল আমার, আমাকে চাকরি দিয়ে দিয়েছিলো। কিন্তু তাহলে একটা কোনো বিষয়ে ট্যালেন্ট থাকতেই হবে তাকে, সে ভালো গায়িকা হলে পারবে, সে ভালো খেলোয়াড় হলে পারবে, সে ভালো কবি হলে তার বই বিক্রি হবে, এরকম সে একটা না একটা ট্যালেন্ট থাকতে হবে তার। সবাই যে লেখাপড়ায় খুব ভালো হবে তার কোনো মানে নেই, একটা কোনো ট্যালেন্ট থাকতে হবে, এই ট্যালেন্টটাকে সে কালচার করুক আর না সে লেখাপড়া করে বড় হোক, কিন্তু জীবনটা খুব প্রতিযোগিতার মধ্যে চলে যাবে। এটা সম্পর্কে আমি যুবকদের বা যুবতীদের বলবো, তারা যেন দেশ উড বি ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্যাট, যে এই পৃথিবীতে আমার যোগ্যতা প্রমাণ করেই আমাকে বাঁচতে হবে। অনেক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে, তার মূল্যবান বক্তব্য আমরা জোডিয়াকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি নন্দিনী এখান থেকে বিদায় নিচ্ছি। আমার সাথে সঙ্গে ক্যামেরায় ছিল মধু।